আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। টলিপাড়ায় ফিসফাস শুরু হয়ে গেছে। হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি? প্রায় কেউই জানেন না অঙ্কুশ আসলে লুকিয়ে রয়েছেন মুম্বাইতে। কি ভাবছেন, হঠাৎ করে কেন লুকিয়ে থাকা শব্দটা বললাম? কারণ আছে বই কি? প্রিপারেশনটা শুরু হয়ে গিয়েছিল পুজোর পর থেকেই। এখন আপাতত মুম্বাইয়েরই স্থায়ী বাসিন্দা। কিন্তু কেন? বলিউড থেকে কি কোনো বড় অফার পেয়েছেন নায়ক? না, ঠিক তা নয়। অঙ্কুশের মনে হয়েছে একই ধরনের চেহারায় তাকে দেখতে দেখতে দর্শক অভ্যস্ত হয়ে গিয়েছে। নিজেকে ঘষে মেজে বদলে ফেলতে মুম্বাই উড়ে গিয়েছেন তিনি। আর অঙ্কুশের সাপ কথা, ট্রেনিং যদি নিতেই হয় তবে সেটা সেরা প্রশিক্ষকের কাছ থেকেই হওয়া উচিত। আর এই নতুন মেকওভারের কথা প্রায় কাউকেই জানতে দেননি অঙ্কুশ। মেন্টর শ্রীকান্ত মেহতার কাছ থেকে লম্বা ছুটি নিয়ে নিয়েছেন তিনি। টুইটারে তার টোন্ড বডি দেখে অনেকেই কুপোকাত। অনেকেই বলছেন তাকে একেবারে সিলভেস্টার স্ট্যালোনের মতো দেখতে লাগছে। কিন্তু এত বড় খবর এতদিন কাউকে জানতে দেননি অঙ্কুশ, একমাত্র প্রাণের বান্ধবী ঐন্দ্রিলা ছাড়া। সব দিক ঠিকঠাক চললে আগামী ছবিতেই একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রিলাকে। দুজনেই এই মুহূর্তে 4 মাসের কোর্স করছেন প্রশান্ত সায়ন্তের কাছ থেকে। একই সঙ্গে সোজা ব্যাটে অথচ ডিফেন্সিভ খেলতে রাহুল দ্রাবিড়ও বোধ হয় শিখতে পারেন অঙ্কুশের থেকে। যেমন ধরা যাক ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ, অন্য সেলিব্রিটিদের মতো শুধু বন্ধু মার্কা ন্যাকামি নেই। অথচ বললেন ঐন্দ্রিলার সম্পর্কে বেশি কথা বলতে চান না, লোকের যদি নজর লেগে যায়। এ আবার কেমন কথা? প্রেম যদি থাকে সে তো ভালো কথা, সুখে থাকো, লোকে কেন নজর দিতে যাবে? মার্কেটে কি কাজ সত্যিই কম পড়েছে? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।